আপনাদের 5 মিনিট সময় দেয়া হলো। We are extremely sorry. আমরা কুইট করছি। খুঁজে খুঁজে একটা টাস্ক দিয়েছো বটে। আপনার মতোই আমিও বকুলকে সহ্য করতে পারি না। আপনারাও কি কুইট করতে চান? এবার মজাটা দেখবেন কেমন লাজে গুবুরে হয়। একটা পুরো সেন্টেন্স ইংলিশে বলার ক্ষমতা নেই ওর। একদম ঠিকঠাক ডোজ দিয়েছেন বকুলকে। ওরে এর মুখটাই তো দেখতে চেয়েছিলাম। মিস্টার এমন ভাবে সাজাবেন যাতে এক ফোঁটা গলদও না থাকে। আবার কি প্ল্যান করছো তুমি? আমরা ছেলেটির পরিচিত, ইনফ্যাক্ট খুব ভালো করে চিনি ওকে। ও এরকম কাজ করতেই পারে না। আচ্ছা একজন ক্রিমিনাল আপনাদের বিশেষ পরিচিত, আপনাদেরও তো সন্দেহের তালিকা থেকে বাদ দিতে পারছি না। অফিসার কি করেছি আমি যে আপনি আমাকে অ্যারেস্ট করতে এসেছেন? সেই কৈফিয়তটা থানায় গিয়েই দেব। এর নামে যে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে সেটা একটু আমাকে দেখান। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন ম্যাডাম। আপনি কিন্তু নিজের অধিকারটুকু জানেন। দেখুন অফিসার আমার নামে অ্যালিগেশনটা কি? অফিসের টেন্ডার অন্য কোম্পানিতে লিক করার অভিযোগ আছে আপনার নামে। আপনি যেই অভিযোগ করছেন সেটা মিথ্যে। তাহলে প্রমাণ দাও। না এটা সেই লকারের চাবি যেখানে আমাদের অফিসের সমস্ত কনফিডেনশিয়াল ফাইল থাকে। যা গিয়ে নিয়ে দীপ আসুক, তারপর আপনার কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে। কি ভেবেছিলে তুমি? তোমরা একের পর এক চাল দিয়ে যাবে আর আমি চুপ করে বসে থাকব? না 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 রজতাভ বাবু, সেরকম আমি একদমই ভাবিনি। কিন্তু আবার বলছি, ঋষিকে টার্গেট করাটা আপনি বন্ধ করুন। আপনাকে আমি শব্দ আমি জানতাম ঋষি, ফাইলটা তুমি পাবে না। কিন্তু পাবো না কেন? ফাইলটা তো ওই লকারেই থাকে, ওখানেই ছিল, যাবেটা কোথায়? এই দীপ, ব্লু ফাইল বলছে কিন্তু তুই। আমি আমি চিনি ফাইলটা। তুই মনে করে দেখ না অন্য কোথাও দেখেছিস। না স্যার, স্যার বিলিভ মি, আমার অ্যাক্সিডেন্ট হওয়ার আগে পর্যন্ত আমি কিন্তু ফাইলটা লকারেই দেখেছি। অ্যান্ড আই এম নট অ্যাট অল কেয়ারলেস স্যার, ওই ফাইলটা না পেলে কিন্তু আমারই লস। টেন্ডার বিক্রিতে আমি আমার শেয়ারগুলো পাবো না। ইচ্ছে করে স্যার আমি কেন আমার লস করাবো? আপনি স্টপ অ্যাক্টিং, ডোন্ট টোয়েস্ট মাই টাইম। আর এখন তো আমি আরও শিওর হলাম যে আমি যেটা ভাবছি বা সন্দেহ করছি সেটাই ঠিক। এমন তো হতেই পারে যে যে সময়টা তুমি মেডিকেল লিভ নিয়ে বাড়িতে ছিলে সেটাই তোমার অ্যালিবাই, ওই সময়টাতেই তুমি ফাইলটা সরিয়েছো। সো মিস্টার রায়, এবার নিশ্চয়ই আপনারা আমার সাথে থানায় যেতে কোনো আপত্তি নেই? এক মিনিট অফিসার। স্যার স্যার ওয়াই ডোন্ট ইউ বিলিভ মি, এরকম একটা কাজ করে আমার কোনো স্বার্থ সিদ্ধি হবে না, উল্টে আমার লস হবে। আর স্যার এই মোমেন্টে শেয়ারগুলো বিক্রি করা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন স্যার। স্টপ ইট, এক সেকেন্ড ঋষি। ওই লকারে তো দুটো চাবি। হ্যাঁ, একটা তোর কাছে থাকে আর আরেকটা 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 স্যারের কাছে। এই কি বলতে চাইছো তুমি? হ্যাঁ কি বলতে চাইছো, যে আমি আমার অফিসের লকার থেকে ফাইলটা নিয়ে ঋষির ঘরে দোষ চাপাচ্ছি? যা বলার তো আপনিই বলে দিলেন স্যার। আমাদের আর বলার সুযোগ দিলেন কোথায়? আমি কার সঙ্গে কি করব সেটা তুমি আমাকে বলে দেবে? তুমি আমাকে সাবধান করবে? তুমি কি আমাকে চাকর বাকর পেয়েছো? মন্ত্রী মশাই, আপনাকে চাকর, বন্ধু, পার্টনার এসব কোনো কিছুই ভাবার প্রবৃত্তি আর সমর রায়ের নেই। তুমি কি ভাববে সমর রায়, আমি তোমাকে ত্যাগ করেছি। তুমি চিরদিন দাদার ল্যাজ হয়েই থাকবে, নিজের কিছু করার ক্ষমতা নেই তোমার। হ্যাঁ ঠিক বলেছেন, নেই। কারণ যে ক্ষমতার কথা আপনি আমাকে বলছেন এখন, তার চেহারাটা একটু হলেও আমি দেখেছি রজতাভ বাবু। আচ্ছা তুমি একটু আমাদেরকে খুলে বলবে অফিসে ঠিক কি হয়েছে? তবে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে, আমাকে ফাঁসানোর জন্যই এই পুরো ঘটনাটা সাজানো হয়েছিল। এবং সেটা কে সাজিয়েছে সেটাও আমি জানি।
কি ঘর গুছিয়েছে একটু আমায় দেখতে হবে না? বড় বৌদি যদি তার ভাইয়ের থাকার ব্যবস্থা ঠিকঠাক হয়েছে কিনা সেটা দেখে নিতে চায়, তাতে তোমার আপত্তির কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আর যে চেয়ে পড়ে নিজের ঘাড়েই কেন দায়িত্বটা নিচ্ছ বারবার? আপনার সঙ্গে কিন্তু আমার একটা আলোচনা আছে, আলাদা করে আপনার সঙ্গে আমাকে একটু বসতে হবে। মথুরবাবু, বড় জ্যাঠাইমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একদিকে মায়ের জ্ঞান ফিরছে না, অন্যদিকে বড় মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোন দিকটা আগে সামাল দেবো আমরা? আমাদের আগেই বোঝা উচিত ছিল অবশ্যই চলে যাওয়াটা, মা বড় মা দুজনের পক্ষে মেনে নেওয়াটা কঠিন। বড় মাকে আমাদের খুঁজে বের করতেই হবে। ভাই মাধব, মাধব সব পাইক লেটেল সবাইকে জড়ো করো, এক্ষুনি এক্ষুনি। মনে হলো যেন শ্যামার গলা পেলাম, আমাকে ডাকছে। যেভাবে হোক আমাকে শ্যামার কাছে যেতেই হবে। রানী, আমি যে বড়বি মাকে কথা দিয়েছি, তোকে ছাড়া আমি মন্দিরে কিছুতেই প্রবেশ করব না। তুই আর আমি যে হরিহর আত্মা বেনি, শুনছো শুনছো, তোমরা আমার মতো এক ছোট সন্ন্যাসীকে এই পথ দিয়ে যেতে দেখেছো? তোমার মতন কাউকে তো দেখিনি। এখানেই থাকিস মা, সে আসবে। তোকে অনেক বড় দায়িত্ব নিতে হবে যে সকলকে রক্ষা করার দায়িত্ব। এত কাজ আমি সত্যি করতে পারবো? শ্রদ্ধেয় স্বামী বিবেকানন্দ কি বলতেন জানিস? ওঠো জাগো, এগিয়ে চলো, লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত থেমো না। রোহিণী, আমার কিন্তু মনে হয় এখন এই বিয়ে উপলক্ষে তোমার ওখানেই যাওয়া উচিত। আমি যাব, আমি ওই গণ্ডগ্রামে যাব, তুমি কি বলছো? সবই ঠিক আছে, কিন্তু আমার মন বলছে জানো তো এই বিয়েতে ঝামেলা হবে। শবনম, ঝামেলাকে বুঝে নেওয়ার ক্ষমতা আমি রাখি। ওই যে কোড়াল ছায়া, ওর জন্যই তোমার জীবনে এত সর্বনাশ হয়েছে। আমার মা আর গুরুদেব যা বলবেন শুনবো, কিন্তু তোমার কথা কখনো না। তুমি এখান থেকে না গেলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। যেদিন যেদিন ছুটি থাকবে তুমি আমাকে মায়ের কাছে যেতে দেবে তো? দেখো ভেলকি, সেটা তো সম্ভব না। আমি যখন মনে করব তখন আমি তোকে নিজে মায়ের কাছে নিয়ে যাব। মোহিনী সরকার তো এই বাড়িতে থাকে না। আমি যদি লুকিয়ে মাকে ওষুধটা দিয়ে আসি, কেউ তো বুঝতেও পারবে না। মথুরবাবু, বড় জ্যাঠাইমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একদিকে মায়ের জ্ঞান ফিরছে না, অন্যদিকে বড় মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোন দিকটা আগে সামাল দেবো আমরা? আমাদের আগেই বোঝা উচিত ছিল অবশ্যই চলে যাওয়াটা, মা বড় মা দুজনের পক্ষে মেনে নেওয়াটা কঠিন। বড় মাকে আমাদের খুঁজে বের করতেই হবে। ভাই মাধব, মাধব সব পাইক লেটেল সবাইকে জড়ো করো, এক্ষুনি এক্ষুনি। যে বড়বি মাকে কথা দিয়েছি, তোকে ছাড়া আমি মন্দিরে কিছুতেই প্রবেশ করবো না। তুই আর আমি যে হরিহর আত্মা বেনি, শুনছো শুনছো, তোমরা আমার মতো এক ছোট সন্ন্যাসীকে এই পথ দিয়ে যেতে দেখেছো? তোমার মতন কাউকে তো দেখিনি। এখানেই থাকিস মা, সে আসবে। তোকে অনেক বড় দায়িত্ব নিতে হবে যে সকলকে রক্ষা করার দায়িত্ব। এত কাজ আমি সত্যি করতে পারবো? শ্রদ্ধেয় স্বামী বিবেকানন্দ কি বলতেন জানিস? ওঠো জাগো, এগিয়ে চলো, লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত থেমো না। রোহিণী, আমার কিন্তু মনে হয় এখন এই বিয়ে উপলক্ষে তোমার ওখানেই যাওয়া উচিত। আমি যাব, আমি ওই গণ্ডগ্রামে যাব, তুমি কি বলছো? সবই ঠিক আছে, কিন্তু আমার মন বলছে জানো তো এই বিয়েতে ঝামেলা হবে। শবনম, ঝামেলাকে বুঝে নেওয়ার ক্ষমতা আমি রাখি।